হে ডিয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা রিয়েল গোস্ট টিম মেম্বার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর রিয়েল গোস্ট টিম থেকে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা হরর শো, যাতে করে আপনারা একটা ভৌতিক অনুভূতি পেয়ে থাকেন। তো আজকে আমরা টিমে আসছি তিনজন, আমি আছি নাজুল হলদার, ও আছে রফিক, ও আছে উশু তালুকদার। আর আজকে আমরা যে জায়গাটা আসছি, এই জায়গাটা হচ্ছে ভয়ানক পাঁচকুয়া জিনতলার জঙ্গল। তো এই জঙ্গলটা ঘিরে অনেক রহস্য লুকিয়ে আছে এবং অনেক ঘটনা লুকিয়ে আছে, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটা মানে এমন একটা জায়গা, মানে খুবই একটা ভয়ানক জায়গা, যে এই জায়গাটা দিন হলে কোনো মানুষ আসে না এবং সন্ধ্যার পর তো আসেই না। আর এই যে কুয়াগুলো আছে, এই কুয়াগুলোতেও মানে অনেক সমস্যা হয়। এবং যে একটা জিন গাছ আছে, এই জিন গাছটার এই জায়গায় নাকি প্রতিদিনই কিছু না কিছু দেখতে পায় এবং এই কুয়ার মাঝখান থেকে দেখতে পায়। এবং এই জঙ্গলে কিছু কিছু একটা ছিল মনে হইতেছে ওই জায়গাটা, হ্যাঁ তো দেখতে পাই। এবং খুবই বাজে কিছু ঘটে মানুষের সাথে। মানে এই জঙ্গলটা মানে এমন একটা জঙ্গল, যেটা আমরা যদি সারা রাত্র বলি আপনাদের সাথে, তারপরে এই জঙ্গলটার ঘটনা বলে শেষ করতে পারবো না, কারণ খুবই ভয়ানক, খুবই ভয়ানক। মানে যেটা আমরা শুনছি এলাকার মানুষের মুখ থেকে, ঠিক আছে, খুবই মর্মান্তিক। আর এইটা একটা কথা আপনাদের বলে রাখি, যে এই জঙ্গলটার ভিতরে ঢুকলে নাকি অনেক সময় মানুষের সন্ধ্যার পর মানুষের শরীরে জিন পজেস্ট হয়ে যায়। তো আমাদের একটা চ্যালেঞ্জ শো ধরতে গেলে বলা যায়, কারণ আমরা খুবই একটা চ্যালেঞ্জ নিয়ে এই জায়গাটায় ঢুকছি, কারণ আমরা নিজেদের প্রোটেকশন নিয়েছি যতটুকু পারি সম্ভব। তো তারপর আমরা ঢুকছি, দেখি আমরা ইনভেস্টিগেশন করে যে কি দেখতে পাই বা কীরকমের কি হয় এই জায়গাটা। তো অবশ্যই সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালোর দলেই থাকবেন। তো আমরা আজকে আরও একটি হরর শো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আর আজকের যে জায়গাটি খুবই ভয়ানক একটি জায়গা। আর আমরা বলতে গেলে একটা আল্লাহ এই পাশটা কিন্তু ওই যে কুয়াগুলা, হ্যাঁ হ্যাঁ কুয়াগুলো থেকে কিন্তু সাউন্ড আসতেছে। হ্যাঁ, আর এই বাজারটার উপরে মনে হচ্ছে কিছু বসা ছিল, হ্যাঁ তখন, হ্যাঁ কারণ আল্লাহ এই আল্লাহু আকবার আউযু বিল। আল্লাহু আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আল্লাহ, দেখো এই গাছটা থেকে, হ্যাঁ আমার পাশে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা থেকে, এই দেখো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর চারদিক থেকে খুবই ভয়ানক সাউন্ড আসতেছে, খুবই কিন্তু ভয়ানক সাউন্ড, খুবই আল্লাহ আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম যে দেখো এটা ভাঙা পড়লো কিভাবে, মনে হচ্ছে যে এইটার উপরে কিছু বসা ছিল। হ্যাঁ, তো আমাদের চ্যালেঞ্জিং এই শোটাতে যাতে আমরা জায়গাটা সুস্থভাবে এক্সপ্লোর করতে পারি, এর জন্য অবশ্যই দোয়া করবেন। আর যদি একটা জিনিস খেয়াল করেন নাজমুল, এই সাইডটাতে কিন্তু একটা কবরস্থান, এই জায়গাটায় অনেকগুলো কবরস্থান আছে। হ্যাঁ, তো আমরা ভিতরটিতে যাবো, তো দোয়া করবেন সবাই। আর ওই জিন গাছটা হইছে একটা পুকুরের মাঝখানে, মানে কুয়ার মাঝখানে জিন তলা আছে। হ্যাঁ, জিন গাছটা আমরা দেখাবো, কিন্তু চারপাশের পরিবেশটা খুব আল্লাহ আল্লাহু আকবার। যখন কথা বলতেছি তখন কিন্তু মানে খুব ভয়ানক ভয়ানক সাউন্ড আসছে। হ্যাঁ, মানে আমরা দেখাবো সবকিছু আপনাদের। হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আর এই পাশটা কবরস্থান আছে। হ্যাঁ ভাই, আল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ কান্নার সাউন্ড আসছে। আল্লাহ আল্লাহ, দেখলাম মনে হলো যে এই গাছটার উপরে কিছু বসা ছিল। হ্যাঁ, এই যে আমার পাশে আমাদের মাথার উপরে বলে একেবারে শরীরে পড়ছে। হ্যাঁ, তো সবাই অবশ্যই বেশি বেশি সূরা পড়বে আর নিজেদের যে সেফটি নিয়ে নেবে। আল্লাহ আল্লাহু আকবার হে আল্লাহ। আর যেটা আছে এখানে কিন্তু ঢোকার যখন সাথে সাথে একটা অন্যরকম একটা ফিল এলো। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাজুল এই পাশটা দিকে আসছে, একবার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ ওই কিন্তু ভয়ানক সাউন্ড আসছে চারপাশে। হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখলাম এদিকে আই পড়ছে এদিকে এই গ্যাসটা জিন গ্যাসটাই জায়গা আই হ্যাঁ জিন গ্যাসটাই আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই জিন গ্যাসটাই হ্যাঁ মানে কুয়ার মাছখানে জিন গ্যাসটাই ওয়াল্লাহ ওই পাশে কুয়াগুলো থেকে আসতেছে হ্যাঁ হ্যাঁ আর এই হইছে প্রথম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দেখো কি নাজমুল হ্যাঁ আই আল্লাহু আকবার ইয়া আল্লাহ أعوذ بكلمات الله تامات من شر ما خلق يا الله الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله الله أكبر भाई ये गास्टा किस वक्त आसे भाई नाज़मुल ठीक है सो तारा 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 तेरे दो मैं पूरा शरीर काम रहते से अल्लाह अल्लाह अकबर या अल्लाह أعوذ بكلمات الله تامات من شر ما خلق बारह कोई सारो अल्लाह अल्लाह अकबर भाई हमारा काम रहते से মানে কতগুলো আছে মানে দেখলাম পিপের একটা ঝাঁক পড়লো গাছে হ্যাঁ আমি দেখি পিপের একটা একদম আছে দেখো কোথাও কিন্তু আমরা কোনো একটা পিপের ঝাঁক পড়লো তো দেখতে পাইনি হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার يلا ইনে কো দেখো জিন গেস্ট ভাই জিন গেস্ট আল্লাহু আকবার রফিক সাহেব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন يلا গাছ থেকে কিছু নিচে থেকে লাভ দিয়ে পড়লো আল্লাহ আল্লাহু আকবার নাজমুল ঠিক আছে আল্লাহ ঢুকতে না ঢুকতে মানে অস্বাভাবিক কিছু ঘটতেছে আমাদের সাথে আল্লাহ আল্লাহু আকবার আর একটা কথা কি জানো যে এইখানটাতে নাকি যে প্রত্যেক বছর যে মানুষের গরু মহিষ এক জায়গাটাতে যদি মিষ্টি আর কি আসে যে গরু মহিষ পশু তো আর ই করে না তো ওইটা নাকি প্রত্যেক বছরই নাকি ওইগুলো ওই পুকুরের ভিতরে নিয়ে যায় হ্যাঁ নিয়ে যায় এবং কোনো মানুষও কিন্তু যদি আসে তাহলে তাদের সাথে কিন্তু আল্লাহ ভাই আল্লাহ হি রফিক কি হলো এইখানটাতে একটা কিছু একটা বসা ছিল উড়িয়ে গেছে এই দিকটাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার মানে যদি কোনো মানুষও যদি মানে ভুলবশত এই জঙ্গলটার ভিতরে ঢুকে তাহলে তারা মানে স্বাভাবিকভাবে বের হতে পারবে হয়তো তাদের সাথে জিন প্রযুক্ত হবে না হয় কিছু ভয়ানক কিছু ঘটবেই ঘটবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আল্লাহ ভাই বেট করতেছে দেখো হ্যাঁ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মানে অনেক সময় বড় বড় গজাল মাছ দেখা যায় এরকম ভাষণ লই ওঠে এরকম শোনা গেছে অনেক বড় বড় গজাল মাছ কিন্তু ওই আল্লাহ আল্লাহু এই ভিডিও থেকে একটা সাউন্ড আসলো কিন্তু ওই মাছটা কেউ ধরতে পারে না হ্যাঁ অনেক বড় বড় গজাল মাছ ভাষণ লয় এটা আমরা এইটা কি আল্লাহু আকবার এই ভাই এই গ্যাসটার নিম গ্যাসটার কাছে আল্লাহু আকবার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার এই গ্যাসটার এই যে হ্যাঁ ভাই লা 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 ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই মাছগুলো যারা ধরতে আসে হ্যাঁ তাদের ক্ষতি হয়ে যায় মানে ধরতে পারে না বসি ফেলায় কিন্তু বসি ফালানোর লগে লগে তাদের মানে তাদের ভিতরে জিন প্রবেশ হয়ে যায় এরকম ঘটনা আছে এই জায়গায় মানে মানুষকে লোভ দেখায় যে জঙ্গলটার ভিতরে আসো কিন্তু কেউই ওইরকমের ভাবে মানে আসে ঠিক যারা যদি ভুলবশত আল্লাহ ভুলবশত যদি কেউ ওই জায়গায় আসে ওই লোভে পড়ে কিন্তু তারা বাইচে ফিরতে পারে না ওইরকম স্বাভাবিকভাবে মানে যে এরকম একটা মানুষ বাইচে ফিরে মানে কিছু না কিছু তাদের সাথে ঘটেই আর এই গজাল মাছগুলো মানে প্রতিটা কুয়াই দেখা যায় পানি দেখা যাচ্ছে পানি যদি কেউ ব্যবহার করে তাহলে তাদেরও কিন্তু অনেক সমস্যা হয় যে অনেকে আছে যে রান্নার জন্য পুকুরের পানি ব্যবহার করে গ্রাম অঞ্চলে এটা কিন্তু মনে করো যে এই জায়গার পানিগুলো যদি কেউ মনের ভুলে ব্যবহার করে থাকেন অজান্তে নিজের তাহলে কিন্তু তাদের সমস্যা হ্যাঁ ভাই মাথার উপরে ছিল একদম হ্যাঁ আমি দেখতে পেয়েছি ওয়াল্লাহ আল্লাহু আকবার উপরটাতে কি জানো বসা ভাই আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহ হ্যাঁ ওই জায়গাটা কিছু ছিল হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ইয়া আল্লাহ ওয়াল্লাহ আল্লাহু আকবার ইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই নারকেল গাছটার উপরে হ্যাঁ হ্যাঁ এই নারকেল গাছটার উপরে কিছু বসা ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখো গাব গাছ মানে এই জঙ্গলটা মানে যত প্রকারের গাছ আছে সবগুলো হইছে ভয়ানক গাছ গাব গাছ জিন গাছ তাল গাছ এই ধরনের গাছগুলো ঘিরা আর জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে কি রকমের জায়গাটা হ্যাঁ আল্লাহ মানে পরিবেশটা দেখলি বুঝতে পারবে যে জায়গাটা কি রকমের এত হান্টেড আল্লাহ একবার কিছু একটা মনে হলো লাভ দিয়ে এই গাছ থেকে ওই গাছে গেছে এরকম লাফালাফি করতেছে হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী সবাইকে বেশি বেশি দোয়া করতে হবে হ্যাঁ আর নিজেদের সেফটি নিয়ে থাকতে হবে কারণ এই জঙ্গলটা কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ভিডিও মানে জঙ্গলটার ভিতর আসতেই নাকি কেউর সাথে কারোর সাথে নাকি জিন পজেস্ট হইবি হ্যাঁ আমাদের মানে যতটা পারি আমরা সেফটি নিয়ে থাকব এবং সতর্ক থাকব অবশ্যই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ এই দেখো ই আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী দেখো 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 হ্যাঁ ও ভাই ও ভাই ও আল্লাহ আল্লাহু আকবার ভাই রফিক আল্লাহু আকবার হে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ছিল এইখানে ছিল একদম কালো দেখতে কি বলো ও আল্লাহ আর ওই পাশে দেখলাম কি দেখছো মনে হলো কোন একটা মেয়ে হ্যাঁ কোন একটা মেয়ে হাইটে যাইতেছে হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা আর এই জায়গাটাতে কি বসা ছিল আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই জায়গাটা ছিল এই জায়গাটা হ্যাঁ বুঝছো তুমি এদিকে আসো দেখো এই গাছটার অবস্থা দেখো মনে হচ্ছে এই গাছটা মানে কেউ নখ দিয়ে আছড়াইছে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ভাই আবার হাসে হ্যাঁ শুধু সাউন্ডগুলো শোনার ট্রাই করো হ্যাঁ মানে কিন্তু খুবই ভয়ানক সাউন্ড হাতে আইসা লাগে হ্যাঁ দেখো তুমি এদিকে কাছে আনো কোলো জানো আর না হয়তো আল্লাহু আকবার কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দাও সম্পূর্ণ গাছটাই মানে মনে হচ্ছে কেউ নখের আচর বাইক আচর মানে এই মানে গাছের এইগুলো চামড়াগুলো খাইছে দেখো এই জায়গাটা পুরো মনে হইতেছে দেখো ওই যে মনে হইতেছে কান্না করতেছে গাছটা হ্যাঁ পানির মতো বাইরে হইতেছে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার কেউ কান্না করতেছে মনে হচ্ছে কোন একটা মেয়ে কান্না করতেছে আর এই যে একটা কুয়া যে কুয়ার কথা বলতেছিলাম ওই পাশে একটা দেখেছি আর এই চার একটা কুয়া হ্যাঁ আর এই একটা যে হ্যাঁ এই একটা এই কুয়াগুলো কিন্তু খুবই ভয়ানক কারণ এই কুয়ার পানিটা পর্যন্ত মানুষ ই করতে পারে না ভিতরটাতে দেখা যাচ্ছে মাছ দেখা যাইতেছে আর এই কুয়াগুলোতেই কিন্তু ওই যে গজাল মাছ দেখা যায় হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আল্লাহ ওডি কি ভাই আল্লাহ আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই ভাই আর্তনা শুনতে পাইতেছো তুমি দেখছো হ্যাঁ কি ভয়ানক ছিল ভাই ভাই আল্লাহু আকবার কুল ফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ মানে খুব গরম লাগতেছে ঠিক আছে মনে হচ্ছে চারপাশে মানে অসংখ্য জিন আইসা আর সামনে ওইটা কি ছিল রফিক আল্লাহ এই কিছু একটা হাতের মতন ছিল এই জায়গায় হ্যাঁ গাব গাছটার সাথে আল্লাহু আকবার আর রফিক তোমার সামনে ওইটা কি ছিল আল্লাহু আকবার ইয়া আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাই ভাই দেখো 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 কি ভয়ানক ভাই কেউ মনে হচ্ছে আমাদের সামনের দিকে আসতেছে হ্যাঁ ভ্যানিশ হয়ে গেল কিন্তু ওই পাটটাতে হ্যাঁ আরে একটা কুয়া আল্লাহ কুয়াটার মাঝখানে দিয়ে দাঁড়াইছে কি হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার মনে হচ্ছে খুবই কুয়াগুলোর মাঝখানে মাছটা আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু كنت من الجوال من أعوذ بكلمة الله تمت من شر ما كنت. يلا الله فوق أكبر. يلا الله. ها এইখানটাই তো দেখছি। হ্যাঁ এইখানে ছিল, এইখানেই ছিল একেবারে। দেখতে কি ভয়ানক ছিল দেখছো? হ্যাঁ يلا এই ভাই পিছন থেকে সাউন্ডগুলো আসছে এখন। আল্লাহ 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 এটা বিড়ালের মতো ছিল, লোম ছিল কত বড় বড় দেখছো? অনেক অস্বাভাবিক সাইজের ছিল কিন্তু। হ্যাঁ অস্বাভাবিক সাইজের। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ এই যে একটা কুয়া। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা কুল্লু কুফুয়ান আহাদ। এই ভাই এই সাউন্ডটা আস্তে আস্তে মানে লাস্ট যে হ্যাঁ পুকুরটা হ্যাঁ বা কুয়াটা ওই কোণার থেকে হ্যাঁ হ্যাঁ একদম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। يلا হাসতেছে মনে হইতেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলো কিরকম ভয়ানক। والله আল্লাহু আকবার আল্লাহু আকবার। يلا লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। يلا এই ভাই গাছ থেকে সাপের মতো ওই গাছটা থেকে ভাঙা পড়ছে। হ্যাঁ তুমি পারো একটু জুম করে দেখাও, দেখো ওই গাছটা থেকে এই মাত্র ভাঙা পড়ছে। আল্লাহু আকবার। হ্যাঁ ওই যে ওই গাছটা থেকে। আচ্ছা আল্লাহু আকবার। আল্লাহ বিড়াল ডাকতেছে। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ। এই ভাই দেখো মানে একদম হার্টে এসে লাগে সাউন্ডগুলো। আর সেকেন্ডে সেকেন্ডে মানে সাউন্ডগুলো পরিবর্তন হইতেছে। হ্যাঁ মানে এখন মানে শুনতে পাচ্ছি কেউ কান্না করতেছে, আবার কখনো বিড়াল ডাকতেছে, বা কখনো কেউ আত্মনাদ করতেছে, বা কখনো কেউ ডাকাডাকি করতেছে, এরকম সাউন্ড শুনতে পাচ্ছি। হ্যাঁ আল্লাহ একবার চার পাঁচ থেকে। والله আল্লাহু আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কুল্লু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ডানে বামে সামনে পিছনে উপরে চার চারদিকে নাজুল। আমি দেখতে পাইছি। এই দিকটাতে গেছে, এই দিকটাতে নিয়ে যাইতে চাইছে একদম। হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম ধরে একটা টান দিল এরকমের। হ্যাঁ ঠিক আছে রাজুল। ঠিক আছে তুমি গলা চাপে ধরছে সাথে সাথে। আল্লাহু আকবার আল্লাহ। আমি তো দেখলাম। আল্লাহু আকবার। দেখি তো এই দেখো গলায় গাড়ি কিরকম। এই দেখো দেখো কষ্ট সরো, এই যে দেখা যাচ্ছে দাগ। আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমি দেখতে পাইছি এই দিকটাতে কিছু একটা তোমার নিয়ে যাচ্ছে একদম অনেক বড় বড় পশম হাতটায়। আচ্ছা আমরা সামনের দিকে আসি। আল্লাহু আকবার হে আল্লাহ। আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা কুল্লু আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার হে আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহ। পিছন থেকে আল্লাহ, পিছন থেকে দেখো এই গাছটার উপরে মনে হইতেছে মগ ডালে কোনো কিছু বসা ছিল। হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। পিছন থেকে কেউ হাসা হাস দিল মনে হচ্ছে। হ্যাঁ লা 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 আকবার সোনা কাহিনী কিন্তু জল দেখুন জঙ্গলটার কি অবস্থা, কি পরিমাণ ভয়ানক জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ জায়গাটা। আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। আল্লাহ এখন আবার কুয়ার ভিতর থেকে হ্যাঁ এই উঠে কি উঠে গেল আল্লাহু আকবার দেখো 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 এই গাছটার কাছ থেকে দূরে থাকবো, এটা কিন্তু কাটা প্রচুর পরিমাণ। এই গাছটার পাশে কিছু ছিল। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ভাই পিছন দিকটা থেকে কিছু সাউন্ড আসছে অনেক ভয়ানক। আল্লাহ নাজমুল একটুর জন্য কিন্তু তোমার গায়ে পড়ে নাই কিছু একটা অনেক ভয়ানক। এই ডালটা ভেঙে পড়ছে। আল্লাহ আল্লাহু আকবার কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার হে আল্লাহ। আল্লাহ এই আমার কানের কাছ থেকে একদম কিছু একটা মুভ করছে এই দিকটাতে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ চারদিকটা নিস্তব্ধ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে। আর কি অবস্থা নাজুল, সাইলেন্ট শুনতে পাইতেছ? হ্যাঁ একটা সাউন্ড শুনতে পাইতেছি। ওই ভয় হ্যাঁ 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 বললাম। এই রফিক সোজা টর্চ ধরো তো, একদম সোজা ওপারটাতে এই যে একটা ঝোপের মতো উপরে যে কিছু দেখা যাইতেছে, আমরা কিছু দেখতে পাইতেছি না তো। আমি দেখতে পাইতেছি খালি চোখে একদম, কিন্তু ক্যামেরায় উঠতেছে না। ওই জায়গাটা বেশি হাসতেছে। আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ একটা খেজুর গাছ আর কি ভয়ানক দেখতে, দেখো প্রচুর পরিমাণ কিন্তু মাছ ই করতেছে, যে মাছে যে লাফায় লাফালাফি করে মাছের সাউন্ড আসতেছে কিন্তু পানির মধ্যে। একটা খেজুর গাছ যে ভয়ানক একটা অবস্থায় কিন্তু। আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জায়গাটা কিছু একটা বসা ছিল। হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ। এ রাজুল এই ভাই একদম এই দিকটা থেকে আসলো, এইখানটাতে আইসে তোমার গায়ের উপরে পড়তে চাইলো কিছু তো। আল্লাহ 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 আল্লাহু আকবার লা ইলাহা। এই দেখো 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 আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা। একদম ওইখানটাতে বসেছিল, কি ভয়ানক দেখতে ভাই। হ্যাঁ খুবই ভয়ানক দেখতে। আর ওই সময় কিন্তু ওইখানটা কিছু আমরা দেখছিলাম। হ্যাঁ আর ওই জায়গায় বসে কিন্তু আমার গলা চাপে ধরছিল একেবারে, আমরা সাথে সাথে দৌড় দিয়ে ওই জায়গায় গেছি। হ্যাঁ কিন্তু কিছুই দেখতে পাইলাম না। হ্যাঁ হ্যাঁ আল্লাহু আকবার হে আল্লাহ লা 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 ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা একটা কাজ করি, অস্তে অস্তে ওই সাউন্ডটার কাছে যাই, একদম অস্তে অস্তে কোনো কথা না বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো কথা বলবো না। আল্লাহ চলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, আমার মনে হচ্ছে পিছনে কিছু আসছে আমাদের। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহু আকবার। এই আমাদের পিছু পিছু কিছু আসতেছে মনে হচ্ছে চারদিকে। পিছনে দেখো তো কিছু দেখা যায় কিনা। আল্লাহু আকবার। প্রজাপতি উঠতেছে আমাদের চারপাশে। আল্লাহ আল্লাহ। এই কাটা গাছটা দেখো। হ্যাঁ, কাটালা গাছটা কিছু ছিল। হ্যাঁ, আমার একদম কাছে চোখের সামনে ছিল ভাই। আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আলিমিন। আল্লাহ। এই নাজমুল ঠিক আছো? সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, কি ভয়ানক সাউন্ড আসতেছে। ওই জায়গাটাই মনে হচ্ছে কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা বলবো না, সাইলেন্টলি যাইতে হবে, সাইলেন্টলি। আল্লাহ কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ ভাই কিছু ছিল মনে হচ্ছে। হ্যাঁ, এই দিকটাতে। হ্যাঁ, রফিক দেখতে পাই। আল্লাহ ভাই, কি ভয়ানক এই জায়গা ভাই। আল্লাহ হাসতেছে। রফিক দেখতে পাইতেছে কিছু সামনে, একটু সামনে। চলো চলো। এইখানটাতে তো ছিল। হ্যাঁ, এই জায়গাটাই মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই ছিল। আল্লাহ আল্লাহ, কি ভয়ানক সাউন্ড আসতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখো দেখো, এই একটা কি। আল্লাহু আকবার। আরে আল্লাহ, এই মাথা নাই রফিক। রফিক, নাজমুল সামনে দেখো, মাথা নাই। ওইখানে ছিল কিছু একটা। সাপের মতন দেখলাম, বেড়ে গেছে। আমি খেয়াল করছি তুমি যখন আমাকে ডাকছিল। উপর থেকে কি গেছ আসলে? আমরা মানে সাউন্ড শুনি না, এদিকে আসলাম, এই দেখতেছি একটু সামনে, আবার দেখতেছি একটু সামনে সাউন্ডটা, কিন্তু এখন দেখতেছি আবার যে জায়গা থেকে আসলাম ওই জায়গা থেকে সেম। হ্যাঁ হ্যাঁ, আমাদের মনে হচ্ছে ঘুরাইতেছে। হ্যাঁ, আমার এখন আবার এই পাশ থেকে। আল্লাহু আকবার। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চার দিক থেকে সাউন্ড আসছে। আল্লাহ কান্না করতেছে। হ্যাঁ দেখো, এই পাশ থেকে কান্না করতেছে। দেখো উপর ওই পাশ থেকে কান্না করতেছে। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। এই কিছু বলো নাকি? হ্যাঁ, সেরকমই তো মনে হইলো। আল্লাহু আকবার। ভাই সামনে পিছনে চারদিক থেকে, কিন্তু ডানে বামে চারদিক থেকে কিন্তু সাউন্ড আসতেছে প্রচুর পরিমাণ, আর অনেক কিছু দেখা যাইতেছে। আল্লাহ দেখো দেখো, এই জায়গাটা থেকে বুদবুদ উঠতেছে। কি ভেবে এখান থেকে উঠতেছিল ভাই। এই জায়গাটা থেকে দেখো, কিচ্ছু নাই, খালি জায়গা। হ্যাঁ আল্লাহ, দেখো তো এইখানটাতে। আল্লাহু আকবার। আল্লাহ رب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس দেখো 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 লাফলাক করে লাফলাক করে দেখছো তুমি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ভাই মাথা ছিল না এটার হ্যাঁ কিভাবে দেখতেছো মানে কিভাবে আমাদের মানে পুরো বডিটা আমাদের দিকে ফিরে ছিল হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার চলো সামনের দিকটাতে يلا ভাই চারদিক থেকে সাউন্ড আসছে পিছন থেকে হ্যাঁ দেখো মনে হচ্ছে পিছন পিছন কিছু আসছে আমাদের হ্যাঁ আমার মনে হচ্ছে সেটাই ভাই এই ধরনো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার এই পাশ থেকে হ্যাঁ এখন আবার এই পাশ থেকে আসছে চলো এই পাশে চলো ভাই আমাদের চারদিক থেকে ঘুরতেছে আমাদের চারদিকটাতে ঘুরাইতেছে ওরা হ্যাঁ আমার এরকম মনে হচ্ছে আল্লাহ মানে এই বাগানটাতে আল্লাহু আকবার চালতা গাছটাতে হ্যাঁ এই বাগানতে মানে অসংখ্য জিন ভাই হ্যাঁ মানে লোকমুখে যা শুনছি তার চেয়েও বেশি এসে দেখতে পাইতেছি হ্যাঁ হ্যাঁ আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আর এরকম এতটা মানে এত মানে রাত্রি ভয়ানক রাত আমরা রাতে আপনারা যদি কোনো একটা বাগান এরকমের জান এরকম ভৌতিক বাগানে তাহলে বুঝেন আপনাদের সাথে কি রকমের হইতে পারে বা একটু ফিল করার ট্রাই করেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক রফিক এই দেখো এই একটা চারটি গাছ হ্যাঁ পিছনে হ্যাঁ এই একটা হ্যাঁ এই একটা আল্লাহু আকবার চালতা গাছ শুধু চালতা গাছ শুধু হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই নাজবুল হ্যাঁ ওইটা দেখো ওইখানটাতে কি বুঝতে পারতেছি না কি ওইটা কম মনে হচ্ছে আমরা আরসি পর দেখো থাইমে গেছে কিন্তু হ্যাঁ এতক্ষণ নড়াচড়া করছে ওইখানটাতে আল্লাহু আকবার আল্লাহ আর এই দিকটা থেকে সাউন্ড আসছে لا اله الا انت سبحانك اني كنت من الظالمين الله اكبر لا اله الا انت سبحانك اني كنت من الظالمين চার দিক থেকে প্রচুর পরিমাণ সাউন্ড হচ্ছে চার পাশ থেকে মানে প্রচুর পরিমাণ সাউন্ড হচ্ছে দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু সামাদ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহু কুফুয়ান আহাদ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক নাজমুল কিলো ঠিক আছে يلا রফিক রফিক দেখো ওই দেখতে কি রফিক 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 গাছ উঠতেছে কেন রফিক হ্যাঁ রফিক রফিক এই রফিক দেখো চার পাঁচ থেকে মানে খুব ভয়ানক সাউন্ড আসছে হ্যাঁ আর রফিক কই ওই জায়গা উঠতেছে কেন আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক রফিক ওকে রফিক কই উঠতেছে এটা এই রফিক আল্লাহু আকবার হ্যাঁ রফিক রফিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন ইয়াল্লাহ আল্লাহু আকবার তো কি হলো এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দেখো এই পাশ থেকে খুবই ভয়ানক সাউন্ড আসছে হ্যাঁ দেখো রফিকও সাউন্ড করতেছে আর এই পাশ থেকে রফিক আসে কিভাবে দেখো Allah Allah akbar hey Rofik Allah akbar Rofik শুনতে পাইতেছো হ্যাঁ কি ভয়ানক সাউন্ড রফিক রফিক ওইরকম করতেছে কেন আল্লাহু আকবার এই নাজমুল রফিক নামো রফিক রফিক এই রফিক নাম ভাই নাম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা করতেছে কি রকম হ্যাঁ এই ওর শুনলে মনে হয় আমার মনে হচ্ছে হ্যাঁ আমারও সেটাই মনে হইতেছে এই পড়ে যাবি পড়ে যাবা তো আরে ভাই পড়ে যাবি আল্লাহ হ্যাঁ ওরকম করতেছে কেন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহ Hey Rofik. Rofik naam. Rofik. Naam bhai. Auzu bi kalima tille tamma timin sharri ma khalq nazul hore namanor kono ekta upoy ber koro quick. Char pas theke bhayanok ki sound asche dekho. Ha. Shunte pachhi. Hey. Rofik. Rofik. Dara. Ha. Or sathe bhayanok kono gym project hoyse. Ha ha. Ar na o ei jaga ulte erokom korteche gan. Tumi namao ba kibhabe seta koro. Dara. Ram, Ram, to go to see. Hey, hello. Hey, Daram. What about our border number? Is a dear. Allah, love, but Allah. With a tooth to the Jesse, Ram, Ram, go to die. Arabic. Hey! What is this? La 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 la. Hey, torch light is a guy to my deck, so it doesn't look into our matter. Allah. Rofik. Oh, even Namte Baddo. তোমার শরীরটা বন্ধ করে নাও অবশ্যই ঠিক আছে দাঁড়াও প্রস্তাব হই না এই রফিক তুই নাম এইবার মনে কাজ করছে তুই উড়াল দিয়ে কই যাবি আল্লাহ তাড়াতাড়ি নাম কই দিছি আল্লাহ নাম রফিক Nam, could you see Nam? Lam, I'm not too. Taratanamagi to love the Vienna for it. Namagi. The Tandawatanam by Nam by Nam by Rofik. I'm you like to Taranam. Allah, love, I would love the little kills to buy. Yellow. When it up, cook one act as in Guzla. আমি যতটুকু জানি কবিরাজ আঙ্কেল এবং ভাইদের যতটুকু শিখছি বা নিজের যতটুকু অভিজ্ঞতা আছে সম্পূর্ণ দিয়ে ট্রাই করতেছি ঠিক আছে ও নামবে বেশি কোন ওই জায়গায় থাকতে পারবে না ও এখনই নামবে দেখো নাম তুই আগে আমার জানা ওটা লাগে না তাড়াতাড়ি নাম কইছি ক্ষতি হইবে না দাও সাবধানে উঠবা নাজুল এই রফিক নাম ভাই রফিক নাম ভাই নাম তুই أعوذ بكلمات الله التامة من شر ما خلق الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم নাজবুল তো গাছটা লড়াইতেছে কিভাবে নাজবুল তুমি সাবধানে ওঠো আর এই রফিক ওয়াল্লাহ দেখুন গাছটা লড়াইতেছে কিভাবে দর্শক ও তার বলতে দেখো হ্যাঁ একেবারে মক ডালে তুমি আরো কিছু ট্রাই করো আমি তো উড়া গেলাম আর কবিরাজ কাকার আনতে হইবে নাজমুল আরো কিছু ট্রাই করো নাম দেখো গাছ ভাঙে ছুঁড়ে ফেলতেছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তাড়াতাড়ি নাম ও আমার গায়ে হামলা করতেছে তাড়াতাড়ি নাম কইছি না আল্লাহু আকবার আমি নামবো হ্যাঁ নাম لا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أعوذ بكلمات الله التامة من شر ما خلق الله ওরা ওদের কি অবস্থা করতেছে ওরা দেখো লাগবে রফিক নাম ভাই আল্লাহ নাম কইছি নাম তাড়াতাড়ি নাম এতই নাম নামতেছে ও তো ভালোর বাহে নামবে কইছি না প্রোটেকশন নেওয়া আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ও ভাই কি সাউন্ড আসছে চারদিক থেকে দেখো আল্লাহ নাজুল রফিক এই রফিক والله আল্লাহ ভাই ভাই চারদিক থেকে কিন্তু অনেক বড় সাউন্ড আসছে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই নাজুল রে নামতেছ না দেখো দাঁড়াও দাঁড়াও আর আমি দাঁড়াও একটু ব্যবস্থা করতেছি হ্যাঁ ওরানে আয়াতের লাগে বেটা তোর ভূত আর কি আর ভাই নাম কইছি নাম নাম দাঁড়াও কষ্টই করতে পারি হ্যাঁ 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 আরে দাঁড়াও নাম নাম আল্লাহু আকবার তুমি সামনে আসো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ এই 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 রফিক এই আল্লাহু আকবার আল্লাহ يلا أعوذ بكلمات الله تامة من شر ما خلق الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا خورك أبوك تسقي هاي 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 رفيق যতই রফিক কর ভিতর রফিক নাই হ্যাঁ এই জায়গার যে বদজিনগুলো মানুষের কাছে যা শুনছি না হ্যাঁ এগুলো এই জায়গা আই করছে আমার সেটা প্রজেক্ট করছে আল্লাহ ভাই চারদিকে কি পরিমাণ সাউন্ড আসছে হ্যাঁ আল্লাহ চারদিক থেকে মানে মানে ওর যত সঙ্গী মঙ্গী আছে হ্যাঁ সবগুলো এই জায়গায় আসছে হ্যাঁ তুমি আয়াতুল কুরসি পড়ে তোমার শরীর বন্ধ করো হ্যাঁ আমার টাইম বন্ধ করে নিছি কারণ আর নয় কিন্তু আমাদের ক্ষতি হইতে পারে এই কষ্ট মনে কিছু আছে দেখো তো রফিক দেখো এই খেজুর কাটা ভাই কাটা ঢুকে হাতে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ এই রফিক কাটা ঢুকে ভাই এই রফিক এই ও এটা উঠাই ফেলতে চাইতেছাম আল্লাহ কাটা নাই কাটা নাই এ ভাই কি বলে ওই কাটা নাই নাই কি বলে এটা আল্লাহ কি পরিমাণ কাটা তোর হাতের অবস্থা কি করছে আল্লাহ দেখো আল্লাহু আকবার আল্লাহু আকবার এই রফিক আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ইন্নাস মিন শাররি ওয়াসাসিল খান্নাস আল্লাহ ওদের কি হচ্ছে আল্লাহু ওয়াসিসু ফি সুদুরিন নাস জিন্নাতি ওয়ান নাস আল্লাহ ওর তো আইছে ওর ভিতরে যেটা ঢুকছে হ্যাঁ মানে ওর শরীরের ক্ষতি করে দিয়ে যাইবে হ্যাঁ ঠিক আছে এরকমটাই মনে হচ্ছে ইন্নাস মিন শাররি ওয়াসাসিল খান্নাস আল্লাহু ওয়াসিসু ফি সুদুরিন নাস মিন জিন্নাতি ওয়ান নাস ভাই অবস্থা কি দেখছো হ্যাঁ আল্লাহ দেখো ওর হাতের অবস্থা কি হয়েছে আল্লাহু আকবার আল্লাহ উশু হ্যাঁ তারপরে যে দিতে হবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই 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 আরে ভাই বেয়াদব বুঝছো হ্যাঁ দেখো তো والله আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই ভাই আল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক কি কি করতেছে এগুলো আল্লাহ এই আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ চারদিক থেকে কি ভয়ানক সাউন্ড আসতেছে আর কি চলো এই রফিক আল্লাহ আল্লাহু আকবার এই রফিক কি হয়ে গেছে দেখো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই কি ভয়ানক রূপ হইতে আস্তে আস্তে কি ভয়ানক সাউন্ড আসতেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ওরে এখন যে কবিরাজ ভাইয়ের কাছে নিয়ে দেখি, আর নতুন ভিডিও আপডেট অবশ্যই বেল বাটন ক্লিক করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।